ছবির মতো সুন্দর উত্তরাখণ্ড, হিমালয়ের এই নৈসর্গিক দৃশ্য বারবারই হাতছানিয়ে দিয়ে ডাকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের। ট্রেকিংয়ের নেশায় হাজির হন হাজার হাজার মানুষ, এবছরও তার ব্যতিক্রম হয়নি। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে দেবভূমি উত্তরাখণ্ডের লামখানা পাশে পাড়ি জমিয়েছিলেন এক বাঙালি অভিযাত্রী দল। কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হয়ে বেঁচে ফিরলেন মাত্র একজন। সোমবার এই দলের মৃত পাঁচ অভিযাত্রী বিকাশ মাখাল, সৌরভ ঘোষ, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাস ও তনুময় তিওয়ারির দেহ এসে পৌঁছল কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে অভিযাত্রী শুভায়ন দাসের দেহ নিয়ে যাওয়া হয় কালীঘাটে তাঁর বাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা অঞ্চলের বিধায়ক দেবাশিস কুমার। পাহাড়ই ছিল শুভায়নের ধ্যান জ্ঞান, জানালেন শোকবিহ্বল শুভায়নের পরিজনেরা। বরাবরই খুবই পাহাড় ভালোবাসতো, পাহাড় নিয়েই ওর মানে অল টাইম, যখনই ফ্রি পেত গুগলে কোন ট্রেক ভালো, কোন ট্রেক থেকে গেলে আরও অ্যাডভেঞ্চারাস অ্যান্ড অল, তো এগুলো ওর খুব নেশা ছিল। বেসিক্যালি কোর্স বেসিক্যালি ওরকম কিছু করেনি, ও মাঝখানে একটা ট্রেনিং নিচ্ছিল সল্টলেক স্টেডিয়াম, ওখানে একটা ওই ক্লাইম র্যাম্পিংয়ের একটা এ হয়, কোর্স হয়, তো ওখানে কিছুদিন করছিল। তারপরও এই ট্রেকটায় যাওয়ার জন্য নিজের ফিটনেস লেভেলটা বাড়ানোর জন্য লাস্ট দেড় মাস ধরে ও প্র্যাকটিস করছিল, রোজ সকালবেলা উঠে দৌড়ানো অ্যান্ড অল। আর এক অভিযাত্রী হরিদেবপুরের বাসিন্দা তনুময় তিওয়ারিরও ছিল পাহাড়ের নেশা। মামার সঙ্গে জীবনের তৃতীয় ট্রেকে গিয়ে ফিরল না সেও। একটাই আবদার যে আমি সারা বছর কাজ করি, আবার ফের একটা আনন্দের জন্য যাই। এর আগে দুটো ট্রেক করে নিয়েছিল, এটা থার্ডবার ও ছিল আর কি। তনুময়ের মামা সুখেন মাঝি অবশ্য এখনো নিখোঁজ, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। নিশীদের চকের বাসিন্দা সৌরভ ঘোষ, নেপালগঞ্জের বিকাশ মাখাল ও বাড়িপুরের রিচার্ড মণ্ডলের দেহ এসে পৌঁছেছে কলকাতায়। সোমবার বিমানবন্দর থেকে চার অভিযাত্রীর দেহ নিয়ে যাওয়া হয় গির্জায়, সেখানে ধর্মীয় রীতিনীতি পালনের পর তাঁদের শেষকৃত্য করা হয়। নিউজ টাইম